আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নতুন কারিকুলামের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রকৃতি ও সমাজ অনুসন্ধানের দুই নং পর্ব এটি আজকের পর্বে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের পৃষ্ঠা দুই থেকে চার নিয়ে এবং চার নং পৃষ্ঠায় একটা অনুশীলনী কাজ আছে অনুশীলনী কাজ এক এটা হচ্ছে কীভাবে ছকটা তোমরা পূরণ করবে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব যারা হচ্ছে এখনো অন্যান্য বিষয় ভিডিওগুলো নি তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে চলে গেলে তোমরা এখানে অধ্যায় ভিত্তিক প্রতিটা বিষয় ভিডিও পেয়ে যাচ্ছ যেমন নবম শ্রেণীর গণিত নবম শ্রেণীর বাংলা ইংরেজি বিজ্ঞান জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা তারপর রয়েছে ডিজিটাল প্রযুক্তি ইতিহাস ইসলাম শিক্ষা প্রতিটা বিষয়ের ভিডিও কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে যা যেটা দরকার চলো আমরা আজকে আলোচনায় আসি আগের দিন আমরা একটা ছক দেখেছিলাম প্রথম পৃষ্ঠায় তারপর রয়েছে কি প্রকৃতি ও সমাজের প্রভাব আমরা এখন বাংলাদেশের দুটি ভিন্ন ভৌগোলিক সামাজিক বৈশিষ্ট্যের দুজন মানুষের গল্প পড়ি এই দুটি গল্প থেকে আমরা দুটি ভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করব এই দুটি অঞ্চলের ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট খুঁজব দেখো এখানে ছবি দেওয়া আছে একটা ছবিটা কিসের সমুদ্রে মাছ ধরায় ব্যস্ত জেলেরা আমাদের হচ্ছে অনুশীলনী কাজটা করার আগে এই যে দুটা পরিচ্ছেদ আছে বা দুটা এখানে ঘটনা আছে সেগুলো পড়তে হবে না হলে কিন্তু কিছুই বুঝবে না যার জন্যই পড়া তোমাদের বইয়ে আছে তারপরে এখানে একবার দেখাচ্ছি সমুদ্রের বুকে জব্বার হোসেন এটা হচ্ছে আমাদের প্রথম অনুচ্ছেদটা ঠিক আছে জব্বার হোসেনের জন্ম সমুদ্র তীরবর্তী এলাকায় সমুদ্রে মাছ ধরে এবং হাটে মাছ বিক্রি করেই তার জীবন চলে যায় বাড়িতে আছে স্ত্রী ও তিন সন্তান জব্বার হোসেন স্বপ্ন দেখেন তার সন্তানেরা পড়ালেখা করে শিক্ষিত হবে হাট বাজারে মাঝে মাঝে শহর থেকে আসা মানুষদের তিনি দেখতে পান তারা মাছ কিনে নিয়ে যান তাদের ভাষাও কিন্তু জেলেদের মতো না দাদার কাছ থেকে শুনেছে এখানে নাকি একসময় জাহাজও আসত এখান থেকে লবণ জামা কাপড় এসব জাহাজে করে বিভিন্ন দেশে নিয়ে যেত জাহাজে বিদেশি মানুষেরাও আসত শহরের লোকেরা অনেক সময় শার্ট প্যান্ট ও কোট পরে আসে তা জব্বার হাসানের ভালোই লাগে স্ত্রীকে জানান এবার কিছু টাকা জমলে দর্জির কাছ থেকে শার্ট প্যান্ট কোট বানিয়ে নেবেন আর তারই কথা শুনে স্ত্রী হাসেন এই জামা কাপড় পরে আপনি কই যাবেন জব্বার সাহেব ভাবেন সত্যি তো এটা পরে তিনি তো কোথাও যেতেই পারবেন না এমনকি এই পোশাকে তিনি সমুদ্রেও ঝাঁপ দিতে পারবেন না তিনি বুঝলেন না লুঙ্গির মতো আরামদায়ক পোশাক আর কোনোটাই হয় না একটু গুজি দিলেই হলো কাজে লেগে পড়া যায় আবার ভিজে গেলে বাতাসে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় জব্বার হোসেনের ছোট ছনের ঘর মাঝে মাঝে সমুদ্রে ছড়ে ভেঙে যায় এগুলো ঠিক করতে তখন বেশ কষ্ট করতে হয় তারপরও আগের যে অবস্থা এখন অনেক ভালো মায়ের কাছ থেকে শোনা এক সময় নাকি বড় বড় ঝড়ে অনেক মানুষ মারা যেত এরকমই এক ছরের সময় মা তার এক ছোট বোনকে হারিয়েছেন এখন সমুদ্রে এরকম বড় ছড়ের আশঙ্কা হলে তারা বিপদ সংকেত পান স্ত্রী সন্তান নিয়ে আশ্রয় কেন্দ্রে নেন হোসেনের জীবন যেন এই সমুদ্রেই সন্তানরা যেখানেই থাক তিনি এই সমুদ্রে মরতে চান মাঝে মাঝে সমুদ্রের পানির উপর মাছের টলারে গা ভাসিয়ে দিয়ে জোর গলায় গান ধরেন এই হচ্ছে আমাদের এখানে ঘটনা এক বা প্রথম যে গল্পটা বনুচ্ছেদটা ছিল দুই নংে কি আছে দেখো বিয়ের সাজে আয়না সামনে দাঁড়িয়ে আছে অন্বেষা আজ অন্বেষার বিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে বড় হয়েছে সাংমা গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ সব সময় তাকে আগলে রেখেছে না বেশ সেজে ফেলেছে আজ রুমটি পরিপাটি করে ঘরে গুছিয়েছে পুরনো কিছু জিনিসপত্র সরিয়েছে বিয়ের পর স্বামীকে নিয়ে এখানেই উঠবে সে বাড়ি ভর্তি মানুষ সবার আগ্রহ নতুন বরকে দেখা তাছাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা প্রস্তুতি নিচ্ছে বিয়ের অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করবে বিভিন্ন খাবারের আয়োজনও করা হয়েছে কিন্তু অন্বেষা কেন যেন সবার মতো মজা করতে পারছে না চিন্তা হচ্ছে নতুন জীবনের সব কিছু কীভাবে সে শুরু করবে হঠাৎ অন্বেষার মা ঘরে ঢুকে বললেন নতুন জামাইকে বাইরে কাজ করতে হবে তাদের জমি জমা দেখে শুনে রাখতে হবে তাই বিয়ের পর দিনই মেয়ের জামাইকে নিয়ে তিনি চাষাবাদের সম্পত্তি দেখিয়ে দিতে চান অন্বেষার একটু রাগ হলো মাকে একটু কড়াকড়ি বলল মা একজন মানুষ প্রথম আমাদের সঙ্গে এসে থাকবে বিয়ের পর দিনই তুমি তাকে কাজে পাঠিয়ে দেবে মায়ের উত্তর কি করবো বলো আমাদের সব সম্পত্তি তো তোমার তুমি যদি বরকে পরিশ্রমী না করে তোলো বর তো আলসে হয়ে যাবে অন্বেষা মায়ের কথা মেনে নিল তারপর কথা ঘুরিয়ে বলল মা কেমন লাগছে আমাকে মা এবারও কিছুটা মলিন দৃষ্টিতে বললেন আমি ভেবেছিলাম তুমি দকমান্দা ঐতিহ্যবাহী একটা পোশাক তাদের এটা পড়বে অন্বেষা বলল মা এখন তো তেমন কেউ এই পোশাকে বিয়ে করে না মা বলেন আমি ভেবেছিলাম তুমি সবার মতো না অন্বেষা বলল মা আমি সামনের সবগুলো দক মান্দা পড়বো বিয়ে তো একবারই হয় এই একটা দিন আমার মতো করে একটু সাজি মা আর কিছু না বলেই চলে গেলেন অন্বেষার দিন পর আজ কিছু লিখতে ইচ্ছা করছে তার একটা ডায়েরি আছে সেখানে তার বিশেষ মুহূর্তগুলো লিখে রাখে কিন্তু যখনই লিখতে বসে তার নিজের ভাষায় লিখতে পারে না কারণ গাঢ় ভাষায় লেখার জন্য বর্ণমালা নেই আহা যদি নিজের ভাষায় লেখা যেত তারপরেও সে লিখবে যে ভাষা স্কুলে কলেজে শিখেছে সেই বাংলা ভাষাতেই ডায়েরি খুলতে অন্বেষার নানির কথা মনে পড়ছে নানির অনেক ইচ্ছা ছিল তার বিয়ে দেখা বিয়েতে রেডে গান সহ নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হলো গারো সম্প্রদায়ের রীতি অনুসারে ভিন্ন গোত্রের ছেলেকে বিয়ে করতে হয় মিন্টু ভিন্ন গোত্রের ছোটবেলায় অন্যেষ একদিন নানিকে জিজ্ঞেস করলো নানি তুমি নানাকে কি উপহার দিয়েছো বিয়েতে নানি তাকে একটি আংটি দেখিয়ে বললেন এটা উপহার দিয়েছিলাম অন্বেষা বলল এটা তো অনেক সুন্দর নানি বলল তোমার বিয়ে তো তোমার বরকে এই আংটি দিলে কেমন হয় সেদিন খুব লজ্জা পেয়েছিল অন্বেষা আজ নানির দেওয়া সেই আংটি দিয়ে সে চার্চে বরকে গ্রহণ করবে তার জীবনে এখন আমরা দেখবো অনুশীলনীর এক নং কাজটা আমরা জব্বার হোসেন ও অন্বেষা মামমা জীবনের গল্প পর্যালোচনা করলে দেখতে পাই সমুদ্র তীরবর্তী জেলা সম্প্রদায় ও গারো নিগোষ্ঠীতে জীবনযাত্রা গড়ে উঠেছে ভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে এই দুই সম্প্রদায়ের ইতিহাস ভাষা পোশাক খাবার উৎসব ইত্যাদিতে রয়েছে ভিন্নতা এখন তাহলে আমরা উপরের দুটি গল্প এবং বই পত্রিকা ইত্যাদি উৎস থেকে তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করব ঠিক আছে এখানে হচ্ছে তোমাদের প্রেক্ষাপট লিখতে হবে প্রথমে ঐতিহাসিক প্রেক্ষাপট সমুদ্র তিরুপতি জেলা সম্প্রদায়ের জন্য এবং কারো নিগোষ্ঠীর জন্য তারপর হচ্ছে লিখতে হবে সাংস্কৃতিক প্রেক্ষাপট এই উভয় ক্ষেত্রে ঠিক আছে আজকে আমরা এটা দেখবো অনুশনী কাজ দুই যেটা সেখানে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তা আসলে আমরা অনুশনী কাজ একটা সমাধান করি প্রেক্ষাপট প্রথমে দেখছি হচ্ছে কি আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট ঠিক আছে দেখো সমুদ্র তীরবর্তী জেলা সম্প্রদায়টা দেখব আগে আমরা আমরা জব্বার হোসেনের জীবনের গল্প পর্যালোচনা করলে দেখতে পাই সমুদ্র তীরবর্তী অঞ্চল হওয়ার কারণে এখানে খুব তেমন একটা লোকালয় সাধারণত গড়ে ওঠে না যারা মূলত সমুদ্রকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহের মাধ্যমে জীবনযাপন করে থাকে শুধুমাত্র তারাই এই উপকূলীয় স্থানে বসবাস করে এই জায়গার প্রতি তাদের এক ধরনের টান সৃষ্টি হয় বা যায় এর ফলে তারা এই জায়গা ছেড়ে কিন্তু যেতে পারেন না আমরা জব্বার হোসেনের যে গল্পটা পড়লাম সেখানে কিন্তু দেখেছি তিনি এখানেই মারা যেতে চান ঠিক আছে আর এভাবেই ঐতিহাসিকভাবেই কিন্তু তারা এখানকার পরিবেশে স্থায়ী হয়ে যান এখন আমরা দেখি যদি গাঢ় নিগোষ্ঠীদের ক্ষেত্রে কী বলা যায় সেক্ষেত্রে দেখো গাঢ় সম্প্রদায়ের মানুষজন সাধারণত পাহাড় বা সুচুটিলায় বসবাস করে যার কারণে তাদের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে খাবার পানি নিয়ে যেতে হয় কাজের জন্য দূরে দূরে যেতে হয় স্কুলের জন্য অনেক দূরের পথ পাড়িয়ে দিতে হয় ইত্যাদি পাহাড়ি বসবাস করায় অন্য সাধারণ মানুষদের মতো গাওরা কিন্তু সরল বা সাধারণ জীবনযাপন করতে পারে না পূর্বে গারো জনগোষ্ঠীরা নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করত যারা নকমান্দি নামে পরিচিত বর্তমানে তাদের এই অনুসরণকৃত জীবনধারণ ধারণ পদ্ধতি তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে এখন আমরা দেখলাম ঐতিহাসিক প্রেক্ষাপট এখন আমরা দেখব কি সামাজিক প্রেক্ষাপট ঠিক আছে তো প্রথমে দেখব সমুদ্রের তীরবর্তী জেলে সম্প্রদায় সমুদ্রের তীরবর্তী জেলে সম্প্রদায়ের জীবনযাত্রার মান তেমন একটা উন্নত নয় সমুদ্রের তীরে বসবাস করায় তারা প্রায় বিভিন্ন ধরনের দুর্যোগের কিন্তু সম্মুখীন হয় এতে করে তাদের অনেক ধরনের ক্ষয়ক্ষতিও হয় জীবনযাত্রার মান অনুন্নত হওয়ার কারণে তারা খুব বেশি একটা শিক্ষা কিন্তু অর্জন করতে পারে তাছাড়া তাদের ভাষা এবং পোশাক পরিচ্ছেদেও শহরের মানুষদের তুলনায় বেশ ভালোই ভিন্নতা রয়েছে মূল কথা হচ্ছে অনুন্নত জীবন ব্যবস্থা তাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরিতে বেশ প্রভাব বিস্তার করে এখন যদি আমরা গারো সম্প্রদায়ের গারো নিগোষ্ঠীর সাংস্কৃতিক যে সামাজিক এ দেখো সাংস্কৃতিক যে প্রেক্ষাপট আছে সেটা যদি দেখি সেক্ষেত্রে কী হচ্ছে গারোদের নিত্য দিনের সামাজিক কর্মকাণ্ডে অনেক বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাদের ভাষা পোশাক পরিচ্ছদ খাদ্য ধর্ম বিশ্বাস উৎসব নাচ গান অতিথি আপ্যায়ন বিবাহ এসব ক্ষেত্রে বেশ কিছু বৈচিত্র্যপূর্ণ হয়ে থাকে গারো সম্প্রদায়ের রীতি অনুসারে ভিন্ন গোত্রের ছেলেকে বিয়ে করতে হয় গারোদের কাছে চন্দ্র সূর্য বৃষ্টি নদী ফসল ইত্যাদি দেবতুল্য আর এগুলোই এখানে তাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরির দিকটিকে নির্দেশ করে তো এই ছকটা পূরণ করার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রতিটি ঘটনার সাহায্য নিয়েছি এবং ইন্টারনেটের সাহায্যে এখানে বলাই হয়েছে বা বিভিন্ন পাঠ্যপুস্তক তোমাদের যারা উপরের শ্রেণীতে তোমাদের বড়ো ভাই বোনেরা আছে তাদের পাঠ্যপুস্তক থেকে বিভিন্ন সহযোগিতা নিয়ে কিন্তু ছকটি পূরণ করা হয়েছে তো এইভাবেই তোমরা কাজটা করবে তো সেক্ষেত্রে এতক্ষণ আমরা আলোচনা করলাম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রকৃতি ও সমাজ অনুসন্ধান অনুসন্ধানের দুই নং পর্ব যেখানে আমরা পৃষ্ঠা চারের এক নং যে অনুশীলনিক কাজটা আছে সে সমাধান করেছি পরবর্তী ক্লাসে আমরা দুই নং কাজটি নিয়ে আলোচনা করব আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ